नमस्कार बंधुरा, पपी किचन उइथ विलेज फूडे आपनादेर सबाइके अनेक अनेक स्वागत जानाई। बंधुरा आज के आमी दारुण दारुण एकटा चमकप्रद भिडियो निये चले एसेछि। तो आज के की रेसिपी बानाबो बोलबो ना, आपनारा देखते थाकुन एकटु परेई सब बुझते पारबेन। रान्नाघरे जाई। এই যে দেখুন এর ভেতরে কি আছে, অনেকেই হয়তো জানেন আবার অনেকেই জানেন না। তো এটা হলো ড্রাগন ফল, এটারই একটা রেসিপি বানাবো। ডাল জুস, চলো আই চাইনাতে লিখা বুঝাই যাচ্ছে নিজে। চাইনা দেশ থেকে আনছেন কি মা? মা চাইনা দেশে গেছে। হ্যাঁ, বেশি কিছু উপকরণ লাগবে না, তিন চার রকম উপকরণ হলে হয়ে যাবে। চার রকম। আর এর আগে আমার চ্যানেলে এইরকম রেসিপি নেই, আজকে প্রথম বানাবো। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে ড্রাগন ফল। আমি তো কোনোদিনও চোখেও দেখিনি আর কোনোদিনও খাইওনি। আপনাদের দাদা বাজার থেকে নিয়ে এলো, বললো যে এটা দিয়ে নাকি দারুণ মিল্কশেক বানানো যায়। তো আজকে আমি সেটাই বানাবো, ঠান্ডা ঠান্ডা মিল্কশেক। গরমকালে খুব ভালো লাগবে খেতে। দেখেছো দিদি কোনোদিনও এটা? না না, আমি কোনোদিনও দেখিনি। কি সুন্দর দেখতে, দেখো রংটাও যেমন আর দেখতেও তেমন। কত দাম নিচ্ছে? 40 টাকা। 150 টাকা পিস। এক একটার দাম 150 টাকা? 150 টাকা পিস বলে মা মার কাছে চলে এলো। এক একটা ড্রাগন ফলের পিস হচ্ছে 150 টাকা। কাশি তো আসবে, কোনোদিনও শুনিনি এক একটা ফলের দাম এত। এত সুন্দর দেখতে, আমি আগে কখনো দেখিনি। এই ড্রাগনের মতো দেখলাম। আরে পুরো ড্রাগনের মতো দেখতে। অর্জুন একদম ঠিকই বলেছে, ড্রাগনের সব জানিও কিন্তু এরকম দেখতে হয়। আমি ড্রাগন সেই কার্টুনে দেখছিলাম এরকমই তো। হ্যাঁ, উপরটা কিন্তু এরকম না। ওই দেখি আমাকে, দেখি কি। আরে সুন্দর যে রে একবারে। ও মা, দাদা তুমি আগে কখনো দেখেছো এরকম ফল? না না, আমি কখনো কোনোদিন দেখিনি বাবু। আরে কার্টুনে ওইগুলো থাক, আমি কোনোদিন দেখিনি। এই লক্ষ্মীর ভান্ডারের মতো। এবার আমি এই ড্রাগন ফল কেটে নেব। দিদি তুমি উনানটা ধরে দুধটা জ্বাল দাও। আগে তো থিং গুলো বলে দাও, তারপর তো দুধটা বসাবে। ঠিকই গেছি দাদ। এই যে চায়নার অক্ষরে লেখা আছে, দাদু বুঝতে পারছে না, এইরকম করে দেখছে। ইংরেজিটা দেখতেছ? কালামতো কি বেরি বললো মা? কেমন লাগছে দেখ বাবু, কি সুন্দর। না এই ফলটাই এরকম, এ দেখেছিস কালো জিরের মতো? দেখলে মনে হবে ভেতরে কালো জিরে দেওয়া আছে। দেখো দিদি, এ দেখো ফোট পুরো কালো জিরে। আরে বল বল দেইতে দেখো, এই যে এই একবারে যে লিচু লিচু গন্ধ, লিচু গন্ধ দেখো দাদু কেমন। এই যে সুন্দর জিনিস বেরিয়েছে রে। দেখুন বন্ধুরা ড্রাগন ফলের ভেতরটা দেখুন কি সুন্দর লাগছে না। এই দেখুন গন্ধটা তো আগে শুকো, কি মিষ্টি গন্ধ দেখো। তরমুজের মতো দানাগুলো। হাত দিস না তরমুজের দাদু। এখন মনে হচ্ছে যেন কালো জিরে ছড়া না হয়তো। সত্যি বন্ধুরা একদম দারুণ লাগছে দেখতে। দেখুন খুব সুন্দর, খুব সুন্দর। এবার ড্রাগন ফলের খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাগুলো দেখুন এইভাবে টানতেই ছেড়ে যাচ্ছে, পুরো তরমুজের মতো দেখো। দারুণ একটা ফল, কাটতেও সুবিধা, খোসা ছাড়াতেও সুবিধা। এবার খাবো, খেয়ে দেখবো কেমন লাগে। খেতেও নিশ্চয়ই ভালো লাগবে। হাই অর্জুনও ছাড়ানো শুরু করে দিল। দাদু কষা ছাড়াও, দেখলে তো কেমন করে ছাড়ালাম। ছাড়াও না, এটা একটু কেটে দিবে, দুদিক দিয়ে টানো, ফট করে হয়ে যাবে। কেন রাখো জানতে না,
দেখুন ড্রাগন ফল কাটার পর এতগুলো হয়েছে। এখান থেকে এক টুকরো আরো ছোট ছোট করে কেটে নেব, তারপর সবাই মিলে খাবো। আগে এক টুকরো নাও, এগুলো ছোট ছোট করে কাটো। দাদু কি সুন্দর লাগছে, আর যেন সেই বিচের মতো মানে আওয়াজ হচ্ছে, খুব সুন্দর লাগছে খেতে। সত্যিকারে কোনোদিন খাইনি তো, আর জিভেতে যখনই পড়ছে যেন আওয়াজ হচ্ছে বিচের মতো। এই যে কালো কালো গুলো নি, আওয়াজ হচ্ছে করমর করে। দাদু কি আইসক্রিম খাচ্ছ? দাদু লিচু খাচ্ছ? মুড়মুড় করে আওয়াজ হচ্ছে দানাগুলো। আর চেঙ্গে চেঙ্গে একটু যে বাজার না ভালো ধরনের ফল তো সবাই কি কালো জিরে ছড়ি ছড়ি। হ্যাঁ কালো জিরে ছড়িছি সত্যি পুরো। দেখো তাল শাঁসের মধ্যে যেন কালো জিরে, কালো জিরে দিয়ে সাজিছে, ভালো লাগছে খেতে। এই ড্রাগন ফল খাওয়া কিন্তু শরীরের খুব পক্ষে খুবই উপকার, ডাক্তাররাও বলেন। আমাদের দিকে পাওয়া যায় না বলে আমরা খেতে পারি না। কি আছে বলো? কোন ডাক্তার বলি জানো? বলো, চাইনা ডাক্তার। হ্যাঁ কি মজা। এটা দেখ কি রেসিপি করবি রে? দেখ না মিল্কশেক বানাবো। মিল্কশেক চিকু মিল্কশেক। বস বস বসো বসো, আজকে রান্না ঘর ভর্তি, সবাই বসে পড়েছে। এখন আর কেউ যাবে না বল দিচ্ছি, এখন যাওয়া কোনো হবে না, মিল্কশেক খেয়ে যাবে। এই ড্রাগন ফলগুলো আমি গ্রেট করে নেব, আপনারা গ্রাইন্ডিং এ পিষেও নিতে পারেন। মিক্সিতে গুড়িয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যায়, গ্রেট করতে একটু সময় লাগছে, খুব বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে নরম ফল। দুধ যে মোড়ে মোড়ে একদম ক্ষীর হয়ে যাচ্ছে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। কই তো বললে দুধটাকে ভালো করে, আর জাল দিও না, ওই আছেই থাক। দুধ আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। আমন্ড আর কাজু বাদাম ভিজিয়ে রাখবো। দোকান খুলছি, কি সুন্দর গ্রেট হয়ে গেছে। ও কাকিমা বলো, এই বাদামের খোসা ছাড়ি কাজু বাদাম আর এই বাদামটা একসঙ্গে বেটে আমি দোকান খুলছি। দেখো কি জানো, মুখে মাখা ড্রাগন ফল কেউ কিনবে নি, আমরা ব্যস্ত আর অর্জুনের মুখ চলছে। দেখ আমরা ছাড়িয়ে ছাড়িয়ে বাদাম রাখছি আর অর্জুন একটা একটা করে খেয়ে যাচ্ছে। না বাটিটা আর ওদিকে রাখা যাবে না, এই অর্জুন তুই নিজে ছাড়ি খা। কাজু আমন, এখানে আমি কাজু আর আমন্ড দুটো বাদামই বেটে দিচ্ছি, আপনারা যে কোনো এক রকম বাদাম বেটে দিতে পারেন। হ্যালো, আজকে নতুন ধরনের খাবার। ও মিহি করে না, একটু একটু মুখে পড়বে, ভালো লাগবে খেতে। থাক হয়ে গেছে, হয়ে গেছে, ঘিসঘিসে থাকবে। হ্যাঁ আচ্ছা, আমি একটা ছোট্ট হাঁড়ি নিয়েছি, দেখুন কত সুন্দর হাঁড়িটা দেখতে, এটাতেই মিল্কশেক বানাবো। ড্রাগন ফ্রুটটা দিয়ে দেব, আধ হাঁড়ির মতো হয়েছে দেখুন, এটাতে দুধ দেব এবার।
বরফ বসিয়েছিলাম, কাঁচের বাটি বরফ বসিয়েছিলাম ডিপ ফ্রিজে, এই যে বরফ বসেছে দেখুন বাটিটার এক বাটি চিনি দেব, আমন্ড আর কাজু বাদাম বাটা দেব। আমি একটা কাঠের ডাল ঘাটা নিয়েছি, এটা দিয়ে খুব ভালোভাবে একসঙ্গে সব মিশিয়ে নেব। আপনারা মিক্সিতে গুঁড়িয়ে নিতে পারেন, তাহলে আরো ভালো হবে। আমাদের এখানে পুজো হচ্ছে আর এই সময় এত জোরে জোরে বক্স বাজানো শুরু করেছে, সবাই হা করে তাকিয়ে আছে এদিকে, কখন হবে কখন খেলবে বসে আছি, কখন হবে কখন খাবো। আর ওর থেকে দুটো বিক্রি করে দিয়ে গেছে দেখ, দাদু আর থাকতে পারছে না, দাড়ি হচ্ছে। না না দাড়ি বোনার জন্য নয়। এই দেখুন কত সুন্দর হয়েছে, পড়েনি গ্লাসে দারুণ হয়েছে। বরফের জলটা দিতেই বেশ ভালো, একবার ঠান্ডা এক ধরনের নতুন জিনিস এই প্রথমে খেলাম জীবনে, সত্যি দারুণ, একবার ঠান্ডা ঠান্ডা কুলকু, জীবনটা ঠান্ডা হয়ে গেল। আই দাদু সব খেয়ে নিল, খুব ভালো লাগছে। দাদু খাবে নি মনে? হ্যালো কফি যুগ যুগ দিও। হ্যাঁ যুগ যুগ জিও নাই বুক বুক, এটা খেয়ে নিজেকে ড্রাগন ড্রাগন মনে হচ্ছে, এবার উড়ে চলে যাব। মানে এত ভালো লাগছে, প্রথমে হবে হাত চলে গেল। আমি মাটির বাটিয়ে ঢেলে খেয়ে নিই তো আমি আর থাকতে পারছি না, ক্লাস তো নেই। হাড়ি ধরে খেলে একটা খারাপ দেখায়, তোর মা থাকতে পারলো নি আমরা যে কাঁচা ফল খাচ্ছিলাম তার থেকে কিন্তু এই মিল্ক শেকটা বানাতে খুব ভালো লাগছে, আরো বরফ দিয়েছি, চিনি দিয়েছি, বাদাম বেটে দিয়েছি, ভালো তো লাগবে। বরফ দিয়ে দাও না, ঠান্ডা ঠান্ডা কুল কুল ঠান্ডা হয়ে গেল, খাও। হ্যাঁ জীবনটা ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা জীবন ঠান্ডা পর্যন্ত তো নাকি। আরো নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ প্লিজ আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পেতে। আজকের মিল্ক শেকটা অবশ্যই বাড়িতে বানিয়ে ফ্রিজে রাখবেন, বাইরে থেকে কেউ আসলে এই গরমে দিয়ে দেবেন এক গ্লাস, একদম মন প্রাণ ভরে যাবে। দিদির গ্লাসে আর নেই, দিদির গ্লাসে আর নেই, নেই নেই, দারুণ হয়েছে পপি যুগ যুগ জিও, পপি একটু মঙ্গলাকে দাও, দিদির গোব হয়ে গেছে, হ্যাঁ দিদির গোব।